মহাজ্ঞানী বলে ভাবি, যেটা তুমি তার বিশ্বাস করবো বা তার উপর ভরসা করে বৈকুণ্ঠতে জগর কৃষ্ণ ভাব এই আমার অধ্যয়ন আগর শঙ্করদেব অধ্যয়ন আগর স্থাপিত হওয়ার পাছত আজি 61 বছর ধরে আমি ভাগবত জয়ন্তী উৎসব পালন করছো। ভাগবত জয়ন্তী আমি 7 দিনা হিসাবে পালন করো। এই 7 দিনাত যেটা পরীক্ষিতে ব্রহ্মভাব পাই তক্ষকর দংশনের কারণে 7 দিন সময় পাইছিল, সেই 7 দিনত যে তরণর উপায় বিচরি বিভিন্ন মুনি ঋষি মুনি বিভিন্ন মানুষ আহি বিভিন্ন ধরনের পরামর্শ লই কইছিল লইছিল, কিন্তু শান্তি উত্তাতে পা নাছিল। মাত্র লাস্টত সকমুনি আহি কৈছিল যে 7 দিনাত আপনি করে যাব পারব একমাত্র ভাগবত পাঠ, বৈকুণ্ঠ গল্পতরু ভাগবত শাস্ত্র ইহার উত্তম ফল হরিনাম মাত্র, এই হরিনাম কীর্তন আপনি ভাগবত পাঠ করক, ভাগবত শুনক, ভাগবত শুনিলে আপনি লক্ষ্য লাভ করব। তেতিয়া পরীক্ষিত রাজাই খুঁজছিল মাত্র 7 দিন আছে, তেতিয়া মহামুনি হুকে কৈছিল যে খটাঙ্গ রাজাই দুই দণ্ডতে বৈকুণ্ঠগামী হয়েছিল। খটাঙ্গ রাজাই তেতিয়া এই অসুরের দ্বারা দেবতাসকলক রক্ষা করে দেবতাসকলের সপক্ষে যুদ্ধ করে আছিল, তেতিয়া দেবতাসকলে যেতিয়া নিজে স্বাবলম্বী হল তেতিয়া খটাঙ্গ রাজা বিদায় দতে কি বল লাগে ল সোধা বলে কতে খটাঙ্গ রাজায় খুঁজছিল যে মোর আয়ুষ কে মার বলে আপনার আয়ুষ মাত্র দুই দণ্ড, তেনহলে মোক একই নালাগে, মর্তত আহি হরিনাম শ্রবণ করে তো হরি ধ্যান করে কৃষ্ণক ধ্যান করে বৈকুণ্ঠগামী হয়েছিল। এই কথা মহামুনি হুকে পরীক্ষিত কলাক আর পরীক্ষিতে হুক অগ্রেব গুরুমানি 7 দিনে ভাগবত পাঠ ভাগবত সকর মুখে শুনি 7 দিনের দিনা যে মৃত্যু হয় সে মৃত্যু হয় নয় হয়ে গেল, আর 7 দিনের দিনা কেনকে ব্রহ্মহাপর্বার মুক্ত হয়ে আত্মা গুছি গেল। আর সেই ধারারে আমের আহি যাতে এক হরণ হরিনাম ধর্ম যাতে প্রচার হয়, একলাই যে হরি কৃষ্ণ ভক্তি শ্রেষ্ঠ কৃষ্ণর গুণানুকীর্তনে যে শ্রেষ্ঠ এই কলির মলমতি লোক পার হওয়ার কারণে সেই হরিনাম প্রকাশের উদ্দেশ্যে শঙ্করদেব অধ্যয়ন আগারে প্রতি বছরে এনেকে 7 দিনা এই পারে আর তার অধ্যয়ন আগত রেগুলার ভাগবত পাঠ হয়ে থাকে। আমি আজি 12 ভাদ্রর পর আরম্ভ করি আজি আমি তৃতীয় দিনত ভরি দিল 12 সেপ্টেম্বর পর 26 ভাদ্রর পর আমার আরম্ভ হয়েছিল আর আমার শেষ হব এক আহিন 7 দিন 8 দিন আমার শেষ হব। সিদিনার আমার পরীক্ষিতর যেটা ব্রহ্মভাব মুক্ত হয় তো যেটা বৈকুণ্ঠ প্রাপ্ত হব, এই 7 দিনে প্রত্যেক মানুষ এনেকে শুনি থাকে ইয়াতে এই হয়ে থাকে ভাগবত পাঠ হয়ে থাকে। আর বিভিন্ন এই 7 দিনে আমি বিষয়বস্তু ধরে দেওয়া হয় যদি মুখ্য বিষয়বস্তুর উপর আলোকপাত হয়, 7 দিনা 7টা বিশেষ বিষয়বস্তু দেওয়া হয়েছে। আজি অজামিলে যেনেকে বৈকুণ্ঠ প্রাপ্তি হল, অজামিল কেনেকে এই মহাপাপী অজামিল কেনেকে আজি ভগবানের নাম লই নারায়ণের নাম লই বৈকুণ্ঠ যা রাস্তা সুচল হল বিষ্ণুতে আহি কেনেকে রক্ষা করিতে বৈকুণ্ঠর পথ হুকম করলাক, এই কথাখিনি আজি ওলাইছে আর এই তো চর্চা চলি আছে।